নমস্কার বন্ধুরা, আমি পম্পি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শোল মাছের সেরা রেসিপি আমশোল রান্না করব। এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এই গরমের সময় কাঁচা আম দিয়ে শোল মাছের পাতলা ঝোল আর ভাত খেতে দুর্দান্ত লাগে। আজকে মাছ কেনা থেকে রান্না করা পুরোটাই আপনাদের দেখাবো। আমাদের মাছবালাকে দেখাই, চলুন। এই হচ্ছে আমাদের মাছবালা বনমালি। ওইটাই বলবেন যে কটা চুলের দাম আলাদা, কালো চুলের দাম আলাদা, দেখবেন বলে দেবেন। একটু বেশি বকবক করে ঠিকই, তবে মাছটা কিন্তু দারুণ দেয়। বেশিরভাগ দিন পাড়াতে এর কাছে মাছ নেই, তবে মাঝে মধ্যে বাজার থেকেও আনা হয়। একদম জ্যান্ত শোল মাছ। মাছ কাটা হয়ে গেছে, রান্নাঘরে নিয়ে এসেছি। মাছগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে দিচ্ছি হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ ও হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পর মাছটা 20 মিনিট রেখে দেব। তাহলে মাছের মধ্যে লবণটা বেশ ভালোভাবে ঢুকবে, খেতেও ভালো লাগবে। নিয়েছি 2টো কাঁচা আম, আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর লম্বা লম্বা ফালি করে আমগুলোকে কেটে নিচ্ছি। আমের বিচুনটাকে বাদ দিয়ে নিতে হবে। কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। আমশোল রান্নাটা সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো হয়, তবে যারা সর্ষের তেল খান না তারা সাদা তেলেও করতে পারেন। প্রথমে মাছের পিসগুলোকে ভেজে নেব। খুব বেশিক্ষণ মাছ ভাজবো না, বেশিক্ষণ মাছ ভাজলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়, মাছটা শক্ত হয়ে যায়। তাই হালকা করে 2 পিট ভেজে মাছগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে সমস্ত মাছের পিসগুলোই আমি ভেজে নেব। মাছ ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নিই। বাটিতে 1/2 টিস্পুন আদা বাটা দিলাম, 1/2 টিস্পুন হলুদ, লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সর্ষের তেলে 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন দিলাম, দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। এখন এই জল দিয়ে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধোয়া জল দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। আমশোল রান্নাতে একটা স্পেশাল বাটা মশলা দেব একদম শেষে। সেই বাটা মশলা দেওয়ার জন্য আমশোলের টেস্টটা আরও বেড়ে যাবে। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1/2 টিস্পুন চিনি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমটাকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষানোর পর দিচ্ছি জল। এই রান্নাটাতে পাতলা ঝোল হলেই খেতে ভালো লাগে, তাই জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। ঝোলটা ফুটে গেছে, এখন ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করলাম। মাছ দেওয়ার পর মাছ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি। ডিশের মধ্যে যে মাছ ভাজার তেলটা ছিল সেটাও আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে ঝোলের স্বাদ আরও বেড়ে যাবে। মাঝারি আঁচে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। মাছগুলোকে একবার উল্টে নিচ্ছি। সব শেষে এই স্পেশাল বাটা মশলাটা দিচ্ছি, যার জন্য এর স্বাদটা আরও বেড়ে যাবে। এটা হলো 2 টিস্পুন সর্ষে বাটা। এটা আমি হলুদ সর্ষে বেটে নিয়েছি। হলুদ সর্ষের পরিবর্তে কালো সর্ষেটাও বেটে দিতে পারেন, তবে এই সর্ষে বাটাটা অবশ্যই দেবেন। কাঁচা আম সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখলাম, তারপর পরিবেশন করব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আমশোল। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ।